যে দেখা যাচ্ছে বাতাবি লেবুটা, এরকমই একটি বাতাবি লেবুর উপর দুর্গা প্রতিমা গড়ে নজির সৃষ্টি করেছেন কাকদ্বীপের এক গৃহবধূ, নাম ব্রততী কামার। পেশায় তিনি একজন বিউটিশিয়ান। অনেকদিন ধরেই তার বিউটি পার্লারে বিভিন্ন রূপ দিয়ে থাকেন। তার মনে হলো হঠাৎ অনেকেই অনেক রকম দুর্গা প্রতিমা গড়েছেন, কেউ ডালের উপর, কেউ চালের উপর। তিনি হঠাৎ একটি আস্ত বাতাবি লেবুর উপর দুর্গা প্রতিমার মুখ গড়েছেন। তা দেখার জন্য এলাকায় সাড়া পড়ে গেছেন। এলাকার গ্রামবাসীরা এই ব্রততী দেবীর ফলের উপর যে প্রতিমা তা দেখতে চলে আসছেন। পরিবারের লোকজনরাও খুব খুশি। কামার পরিবার জানায় তারা বাড়িতে দুর্গাপুজোর সময় এই প্রতিমাকে তারা পুজো করবেন। ব্রততী দেবী নিজের বাড়ির গাছের বাতাবি লেবুর উপরই তার শিল্পকর্ম তুলে ধরে। সারা পরিযায়ী এই বাতাবি লেবুর উপর দুর্গা প্রতিমা দেখার জন্য